সালামে চার রাকাত সুন্নত। কয় সালামে? মানে এক সালাম বলতে মানে একসাথে চার রাকাত, কথা বুঝেন নাই? যেভাবে আমরা পড়ি, আবার চাইলে আমরা ভেঙে ভেঙেও পড়তে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ান উম্মে হাবিবাত রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান হাফাযা আলা আরবাইন রাকাতাইন, তোমাদের মধ্যে কেউ যদি জোহরের চার রাকাত নামাজ এবং আরবাইন বাদাহা জোহরের পরে চার রাকাত নামাজ আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হারামু আলান নার, তাহলে তার জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দেবেন। অতুফতাহু আবওয়াবুস সামা, আকাশের সব দরজাগুলো জান্নাতের জন্য ওই বান্দার জন্য উন্মুক্ত করে দেবেন। হাদিস উল্লেখ করেছে মুসান্নাফে আবি সাহেবা, ইমাম আবি বকর ইবনে আবি সাহেবা, হাদিস নাম্বার 7075 নাম্বার। হাদিসের সনদ হলো হাসান লি গয়রিহি। চার চার প্রকার হাদিস গ্রহণীয়, আমি এখানে খুতবা দিয়েছিলাম, সহি সহি লি গয়রিহি, হাসান হাসান লি গয়রিহি, হাসান লি জাতিহি, সহি লি জাতিহি। এই চার প্রকার হাদিস আপনার জন্য কি? এক হলো সহি সহি লি গয়রিহি, সহি লি জাতিহি, হাসান লি গয়রিহি, হাসান লি জাতিহি। বাকি সব হাদিসের আমল আপনার জন্য পরিত্যাজ্য। ওয়ান্নাল উজুদ কাআদামি, কারণ ওই হাদিসগুলোর কোনো উজুদ নাই, প্রমাণ নাই, অস্তিত্ব নাই, থাকা না থাকা সমান কথা। আমি এই ব্যাপারে একটা খুতবা এখানে দিয়েছিলাম হাদিসকে মানার গুরুত্ব সম্পর্কে। তো এই হলো জোহরের কয় রাকাত সুন্নত? চার রাকাত সুন্নতও আছে, আর জোহরের পরেও কয় রাকাত সুন্নত আছে? আপনি দুই রাকাত পড়লেও হবে, কিন্তু চার রাকাত পড়া উত্তম, যেহেতু রাসূল হাদিসে এটা বলেছেন যে জোহরের পূর্বে কি চার রাকাত, আর জোহরের পরে কি চার রাকাত। আলা আরবাঈ ক্বাবলা যুহর, আর হলো আরবাঈন বাদাহা, জোহরের পূর্বে চার রাকাত, জোহরের পরে কি। আর জুমার দিন মসজিদে এসে বাদাল জুমআ ক্বাবলাল জুমআ পড়েন কিনা? আমাদের দেশে বলা হয় কিনা, ভাই বাদাল জুমার জন্য সময় দেওয়া হলো, খতিব এখানে নামাজ পড়ে বসে থাকেন, এখানে নামাজ আদায় করে? আর কয় আহলে হাদিসরা আমল চোর, আহলে হাদিসরা কোনো আমলই করে না। অথচ সহি হাদিস হলো খতিব সাহেব মিম্বারে উঠার আগ পর্যন্ত, কি বলছি, খতিব সাহেব মিম্বারে উঠার আগ পর্যন্ত আপনি যত খুশি নফল নামাজ আদায় করতে পারবেন, সুবহানাল্লাহ। সেটা দুই পারেন, ছয় পারেন, আট পারেন, দশ পারেন, বিশ পারেন, পঞ্চাশ রাকাত পারেন, আমার কোনো আপত্তি নাই। যেহেতু জুমার দিন আপনি বহুত ভোরেই চলে আসবেন, কারণ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা সাফিন আউয়াল, যে ব্যক্তি জুমার দিন এসে প্রথম কাতারে বসে যায়, একদল ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত প্রার্থনা করতে থাকে। ওয়াকালা হুমা সানি, হে নবী, আমি যদি প্রথম কাতারে জায়গা না পাই, তুমি দ্বিতীয় কাতারে বসলে এই সওয়াব তোমার জন্য দেওয়া হবে। আর আমি যদি নামাজ না পড়ি, নামাজ না পড়ে বসে থাকলেও নামাজের সওয়াব তোমার আমল নামে লিখে দেওয়া হবে, বলেছেন মুহাম্মদ। কোন দিনে? জুমার দিনে। নামাজ না পড়েও নফল নামাজের সওয়াব। আর আমরা এখানে বসে শেখায়াত গীবত, তার বিভিন্ন দুনিয়াবি যত অপচর্চা আছে এগুলো করার চেষ্টা করছি, একটু নিজের জায় নামাজের সময়টা বাড়ান, নিজের রুহটা নিজের কালটাকে সাফাই করুন, সুন্নাহ নফল নামাজের দিকে অন্তর্ভুক্ত হন, পতা ফতোয়া সারেন, নফল না সুন্নাত এই গণ্ডগোল না করে, নবী পড়ছেন এই গণ্ডগোলের মধ্যে আসেন। আপনার এইসব ইখতিলাফ করার দরকার নাই, রসুল আমল করছেন, আপনি কি আল্লাহ রাসুল থেকে বেশি পরহেজগার মুত্তাকি? আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। এবার সূর্য উঠার পরে, সূর্য উঠার তিন ঘন্টা পরে একটি সালাত পড়া হয়, এই সালাতকে কি বলা হয়? চাশতের সালাত। চাশত কোন দেশি ভাষা? চাশত ফার্সি ভাষা। আরবিতে এটাকে বলা হয় দুহা। কি বলা হয়? এটার আরেকটা নাম হলো সালাতুল আউয়াবিন। সালাতুল কি? এই দুহার নামাজটাকে সালাতুল আউয়াবিন বলে, আর মাগরিবের নামাজে যেটা পড়ে ওটা সালাতে সয়াবিন বলে। এই হলো আউয়াবিন আর সয়াবিনের পার্থক্য।
কারণ মাগরিবের নামাজের পর ওই সয়াবিন নামাজ হাদিসের মধ্যে নাই। আপনার ওই দুহার নামাজকে সালাতুল আউয়াবিন বলা হয়, ওই আউয়াবিন যেটা দুহা যেটা তার এটা মাগরিব নামাজের পর সালাতে সয়াবিন নামের কোনো নামাজ শরীয়তের মধ্যে নাই। কিন্তু আমাদের দেশে অনেকেই মাগরিবের নামাজের পরে সালাতে সয়াবিন পড়ে, কি পড়ে কিনা আপনাদের দেশে মাগরিবের নামাজের পরে কি পড়ে? হ্যাঁ, মাগরিবের নামাজের পরে কি নফল নাই? হ্যাঁ, সেখানেও নফল আছে। সালাফরা বলেন যে মাগরিব থেকে এশার যে সময়টুকু, এই সময়টুকু তোমার ইচ্ছা মতো যত খুশি নফল নামাজ আদায় করার ব্যাপারে সহিহ হাদিস একাধিক করেছে, তুমি সেটার ব্যাপারে আমল করতে পারো, তবে এটার নাম সালাতুল আউয়াবিন নয়। মাগরিব থেকে এশা পর্যন্ত আপনি ইচ্ছা করলে কি করতে পারেন? নফল সালাত যত খুশি যত বেশি, দুই ছয় আট দশ বারো, যত বেশি আপনি পড়তে পারেন। চাষের নামাজ পড়ার সওয়াব আছে না নাই? চাষের নামাজ কিন্তু আল্লাহর সাথে কথা বলতে পারে, সুবহানাল্লাহ। চাষের নামাজ কার সাথে কথা বলতে পারে? আল্লাহর সাথে। সালাতু জুহার নামাজ আল্লাহর সাথে কথা বলতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ান নুআইম ইবনে হাম্মার রাদিয়াল্লাহু আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم وقال الله تعالى عز وجل لا تعززني صحابي نعيم ابن حمار رضي الله عنه বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা বলেন عز وجل يا ابن আদম لا تعززني হে বনি আদম তোমরা উযু করে গুরুত্বতার সহকারে চার রাকাত নামাজ আদায় করো, মিন আরবাইন অবশ্যই চার রাকাত নামাজ আদায় করবে, ফি আউয়ালি অর্থাৎ হলো সূর্যের দ্বিপ্রহরের পরে, ফি আউয়ালি নাহারিন নিঃসন্দেহে তুমি যদি জোহরের তুমি যদি এই চার রাকাত নামাজ আদায় করতে পারো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফাকা এই চার রাকাত নামাজ কিয়ামতের দিন আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহ তোমার গোলাম চার রাকাত নামাজ আদায় করেছিল, আল্লাহ তুমি এই গোলামের গুনাহগুলোকে মাফ করে দাও। এক দুর্বল বর্ণনা এসেছে, যে ব্যক্তি চাষের নামাজ পড়বে সে কোনোদিন গরিব থাকবে না, সে কোনোদিন কি থাকবে না, তার মানে টাকার বান্ডিল আপনার বাড়িতে চলে আসবে। এই গরিব থাকার অর্থ হলো আপনি স্বাবলম্বী থাকবেন, আল্লাহ আপনাকে সহায় করবেন, কারণ সব থেকে বড় ধনী ওই ব্যক্তি যে শারীরিকভাবে সুস্থ আছে। শারীরিকভাবে কি আছে? কোটি কোটি টাকা আছে কিন্তু আপনার সুস্থতা নাই, খেতে পারেন না, লিভার সমস্যা, ফ্যাটি লিভার, ডায়াবেটিস, আপনার এই সুস্থতা চাইরানোর কোনো দাম নাই। আর একজন রিক্সাওয়ালা তার ঘুমের ট্যাবলেট মানে খাওয়া লাগে না, সে কি নাক ডাকে না ট্রাক ডাকে সে নিজে ঘুমাইলেই বুঝে, কারণ তার কোনো ইয়ে প্রয়োজন পড়ে নাই। আর আপনার সুস্থতার জন্য কত ঘুমের ট্যাবলেট খেতে হয়, কারণ আপনার টাকাও বেশি বিপদও বেশি, তাদের টাকাও নাই বিপদও নাই, ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। তাহলে এটা হলো কিসের সালাত? চাষের সালাত। এবার আরেকটা সালাত আছে, সালাতুল হাজত। কিসের নামাজ বলছি? সালাতুল হাজত এমন সালাত যেই সালাতের মাধ্যমে আপনি অসম্ভবকে সম্ভব করতে পারেন। একজন অন্ধ সাহাবা আছে, হাদিস সহি ইবনে হিব্বান, হাদিস নাম্বার 2555 নাম্বার মুস্তাদের হাকিম এবং বাইহাকি তাবারানি মুজামুল কাবির 93 নাম্বার পৃষ্ঠার 3030 নাম্বার হাদিস, হাদিসের সনদ 8 জন মুহাদ্দিস সহি বলে আখ্যায়িত করেছেন এবং হাদিসটি অত্যন্ত শক্তিশালী সনদে বর্ণিত রয়েছে। সাহাবি উসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবীর কাছে একজন অন্ধ ব্যক্তি আসলেন। কি ব্যক্তি আসলেন? বললেন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী, উদুল্লাহ আল্লাহর কাছে আপনি দোয়া করেন, আল্লাহর কাছে আপনি দোয়া করেন আমার চোখের জন্য, ইয়াকশিফা ইয়াকশিফা আন বাসারি, আমি যেন আমার দুই চোখ দিয়ে দেখতে পাই। আল্লাহর নবী বলছেন যাও উযু করে ভালো করে দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করে দিলেন, আল্লাহ তুমি তার চোখের জ্যোতিকে ফিরিয়ে দাও। আল্লাহর ওই অন্ধ ব্যক্তি সাহাবী আল্লাহর গোলাম অন্ধ ব্যক্তি, তিনি ওই দুই রাকাত নামাজ আদায় করার পরে এরপরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়াকশাফাল্লাহ আন বাসারি, আমার আল্লাহ দুই রাকাত নামাজ পড়ার কারণে আমার আল্লাহ আমার দুই
চোখের জ্যোতিকে ফিরিয়ে দিয়েছেন। আল্লাহর নবী, আমার অন্ধত্ব দূর হয়ে গেছে, আমি এখন আমার দুই চোখ দিয়ে আমি দেখতে পাই। সালাতুল হাজত, চাহিদার যে কোনো বিপদে পড়েছেন, কিছু দরকার, আপনি দুই ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালা ইন্নাল্লাহ মাআস-সাবিরিন, তোমরা সালাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সালাতুল হাজত, দেখেন সালাত দিয়ে আপনি আল্লাহর মঞ্জিল মকসুদে পৌঁছতে পারছেন। এবার সময় যেহেতু স্বল্প, সর্বশেষ আরেকটি গুরুত্বপূর্ণ সালাতের কথা বলবো, যেই সালাতটি ফরজ ইবাদত করার পরে সর্বশ্রেষ্ঠ, সেই সালাতের নাম কি? কিয়ামুল লাইল, রাত্র জাগরণ। আর রমজানে হবে কিয়ামে রমাদান, রমজানের বাইরে হবে কিয়ামুল লাইল, রমজানের রাত্র জাগরণ বা তাহাজ্জুদের সালাত। সহিহ বুখারীতে রয়েছে কিতাবুত তাহাজ্জুদ 1269 নাম্বার হাদিস। যত বুখারীতে দলিল রয়েছে আর কিতাবের দলিল দেওয়া দরকার? রাসূল বলেছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الصلاه بعد الفريضه صلاه الليل। আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে ফরজ সালাত আদায় করার পরে সর্বশ্রেষ্ঠ সালাত হলো তাহাজ্জুদের সালাত। কিসের সালাত? তাহাজ্জুদের সালাত। তাহাজ্জুদ আপনি পড়েন, তাহাজ্জুদ আল্লাহর নবী পড়ে। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, আমার নবী এত সুন্দর করে তাহাজ্জুদ পড়তেন, আমার নবীর পাগুলা রুটির মতন ফুলে যেত। আমি আল্লাহর নবীকে বলতাম, ও আল্লাহর নবী, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার, আপনার আগের গুনাহ, পিছনের গুনাহ, সামনের গুনাহ, পিছনের গুনাহ, সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। আপনি এইভাবে রুটিগুলো রুটির মতন পাগুলে ফুলিয়ে ফেলেন কেন? ওয়া ক্বালা আফালা আকুনু আবদান শাকুরা, আয়েশা, আমি কি আল্লাহর শুকর আদায়কারী বান্দা হব না? যেই আল্লাহ আমাকে মাকামে মাহমুদা দিয়েছেন, যেই আল্লাহ আমাকে নবীদের সর্দার বানিয়েছেন, যেই আল্লাহ আমাকে কোরআন নাযিল করেছেন, যেই আল্লাহ আমাকে উসিলা নামের দরজা দিবেন, যেই আল্লাহ আমাকে সমগ্র নবীদের জন্য সাফায়াতে কুবরা কিয়ামতের দিন আমি সব থেকে বড় সাফায়াত করার অধিকারী হব, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি সেই আল্লাহর শুকর জ্ঞাপন করব না? এটা হলো আল্লাহর নবীর সালাত। জাতুরিকা অভিযান, নাম শুনেছেন কিনা? জাতুরিকা একটি যুদ্ধ। এই হাদিসটি উল্লেখ রয়েছে সিরাতে খাতামুল আম্বিয়া, মুফতি শাফি, পৃষ্ঠা নাম্বার 241, সিরাতে ইবনে হিশাম, পৃষ্ঠা নাম্বার 247, সিরাতে রাহমাতাল লিল আলামিন, 755 নাম্বার পৃষ্ঠায়। এছাড়া হাদিসটি আর রহীকুল মাখতুম, আল্লামা সফিউর রহমান মুবারকপুরী, আরবি, পৃষ্ঠা নাম্বার 171 নাম্বার জাতুরিক অভিযান অধ্যায় হাদিসটি উল্লেখ রয়েছে। এমনকি সহিহ বুখারীর কিতাবুত তাহাজ্জুদেও হাদিসটি উল্লেখ রয়েছে। দুই সাহাবি চিন্তা করলেন যে আজকে আমি শত্রুদের জন্য জায়গা পাহারা দেব, কারণ শত্রুর হাত থেকে বাঁচার জন্য মুজাহিদিনদেরকে আশ্রয় দেওয়ার জন্য তারা জায়গা পাহারা দিতে দুই সাহাবি দায়িত্ব করেছে। একজন সাহাবি বললেন যে জায়গা পাহারার দায়িত্ব যেহেতু আমার পড়েছে, তাহলে আমি ঘুমিয়ে লাভ কি? আমি এখন তাহাজ্জুদে দাঁড়িয়ে যাই, যখন তোমার পাহারা দেওয়ার সময় শেষ হবে আমাকে বলবে, তখন তুমি তাহাজ্জুদ করবে, আমি পাহারা দেব। এবার শত্রুরা তাকে লক্ষ্য করে তীর মারছে, তীরটা এসে ওই নামাজরত অবস্থা সাহাবির পায়ের মধ্যে বিঁধে গেছে। শত্রু মনে করেছে যদি কোনো গাছের মধ্যে মারতাম তাহলে গাছের পাতার শব্দ অর্থ খেজুর পাতার শব্দ হতো, নিঃসন্দেহে তীরটা নবীর কোন সাহাবির শরীরে লাগছে, আর সাহাবি হয়তো নামাজে দাঁড়ায় রয়েছে, এটা বুঝতে পেরে শত্রু সেখান থেকে পালান করেছে। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিকদের সম্পর্কে শত্রুদের ধারণা ছিল এরকম যে তারা 5 মিনিট সময়ও আল্লাহর সাথে নামাজ থেকে গাফেল থাকে না, সুবহানাল্লাহ। এবার ওই সাহাবা, যেই সাহাবা পাহারা দেয় আর যেই সাহাবা নামাজে দাঁড়ায়, ওই সাহাবার তীরটা টেনে খোলার চেষ্টা করে,
আর সাহাবা যতই টেনে খোলার চেষ্টা করে রক্ত শরীরে গড়িয়ে বের হয়ে যায়, আর ওই লোকটা ওই সাহাবা নামাজকে আরো লম্বা করে আরো লম্বা করে দীর্ঘ করে, সালাম ফিরিয়ে বলল তোমার শরীরে তীর বিঁধেছে তুমি কি বুঝতে পারো না? হ্যাঁ আমি বুঝতে পেরেছি, কিন্তু আল্লাহর কসম করে বলি ইন্না আহাদুকুম ইদা ক্বামা ইলা সলাহ ফা ইন্নাহু ইউনাজি রাব্বাহু, আমি যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করছিলাম মনে হলো আমি আল্লাহর সাথে কথা বলছি, আমার তাহাজ্জুদ নামাজে এত মজা লেগেছিল আমি তীরের ব্যথাকে মজা বুঝ তীরের ব্যথার কষ্টের অনুভব করি নাই, আমি বরং নামাজের মজায় আল্লাহতে আমি আল্লাহর চিন্তাতে ধ্যানে আমি ডুবে গিয়েছিলাম। কারণ তুমি কি শুনো নাই আমার নবী বলেছেন ইন্না আহাদুকুম ইদা ক্বামা ইলা সলাহ ফা ইন্নাহু ইউনাজি রাব্বাহু, আল্লাহর কোন গোলাম যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় সে যেন আমি আল্লাহর সাথে কথা বলতে শুরু করে দেয়। আমি নামাজে দাঁড়িয়েছিলাম ইন্না আহাদুকুম ইদা ক্বামা ইলা সলাহ ফা ইন্নাহু ইউনাজি রাব্বাহু, নামাজের এত মজা এত তৃপ্তিটা ছিল যে আমার এই তীরের কষ্টই শরীরে অনুভব হয় নাই, বরং আমি সালাতের মধ্যে আমার পূর্ণ মনোযোগিতা বৃদ্ধি করে দিয়েছি। এই যে নফল সালাত সম্পর্কে আমাদের যে কথাগুলো বললাম, এই নফল সালাত গুলা পড়ে আমরা কি আল্লাহ আলা হব না শয়তান আলা হব? আর এই নফল সালাত গুলো যারা আদায় করে না দেখবেন তাদের কোনো কিছু ঠিক নাই, কারণ তাদের তো আল্লাহ আলাই নাই, তাদের মুখের জবানের হেফাজত নাই। একজন তাহাজ্জুদ গুজার দৃষ্টিশক্তির হেফাজতে যেই রকম সচেতন, তাহাজ্জুদের বাইরের ব্যক্তি ওই রকম সচেতন? চলে গেছেন মাওলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ, এ মসজিদের এই মেম্বারে দাঁড়িয়ে তিনি খুতবা দিতেন। আমি আমার বহু দিনী ভাই যারা মাহফিল করেন তাদের থেকে শুনেছি, কারণ আমি তাকে 2011 সাল থেকে পেয়েছি, তখন উনি মানে শেষের দিকে চলে আসছেন, তার বার্ধক্যর দিকে আমি তাকে পেয়েছি, তো আমি নিজেও দেখেছি এবং অন্যর কাছ থেকেও শুনেছি, শাওয়াহেদ রয়েছে, তিনি 16-17 বছর কখনো সালাতুত তাহাজ্জুদ কিয়ামুল লাইল এই সালাত উনি কখনো ছেড়ে দেন নাই, অসুস্থ অবস্থাতেও দাঁড়িয়ে না পারলে বসে, বসে না পারলে শুয়ে শুয়েও তিনি এই আমলটা চালু রেখেছেন। এবং এই মসজিদে যখন আমি প্রথম খুতবা দেই কিয়ামতের আলামত সম্পর্কে, তিনি পুরা খুতবাটি শুনে আমাকে অনেক উৎসাহ প্রদান করলেন এবং আমার জন্য তিনি দোয়া করলেন এবং বললেন যে তাকওয়া হলো আল্লাহ ভীতিটা হলো একজন আলেমের সব থেকে বড় অস্ত্র, সে যদি এলমে দুর্বল হয় আর তাকওয়াতে যদি সবল হয় মহান আল্লাহ তাকে কাগজের জ্ঞানের পাশাপাশি মগজের জ্ঞান দিয়ে পরিপূর্ণ করে দেবেন। কিন্তু আমাদের আলেমরা বক্তব্য দেয় ফরজ সালাতে ঠিক নাই, ওয়াজ করে বেড়ায় নফল সালাতে ঠিক নাই, ওয়াজ করে বেড়ায় দাড়ি ঠিক নাই, ওয়াজ করে বেড়ায় নিজের স্ত্রী ফিল্ডে বনে বাদরে ঘুরে বেড়ায়, ওয়াজ করে বেড়ায় কোনো ইত্তেফায় সুন্না নাই, আল্লাহ আল্লাহর কোনো কথা নাই, খালি দুনিয়া 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 নিয়ে পড়ে আছে, এমন লোকের সংখ্যা বেশি না কম? এজন্য আমাদের দেশের এজন্য মহাকবি আল্লামা ইকবাল সুন্দর করে বলেছিলেন, জাতীয় সেই বক্তাগণের নায়গো সে আর চিন্তা দ্বারা, আগে বক্তৃতার বক্তাদের বক্তব্য বিদ্যুতের মতো প্রভাব মানুষের মধ্যে পড়তো, আর এখন চিল্লায় মিল দেয় জিল দেয় হুদা চিৎকার ফুৎকার ইষ্টক করে স্টেজে মরে, তাও মানুষ সংশোধন হয় না, কারণ নিজেদের সংশোধন নয়, নিজের কাছে আলো নয় আরেকজনের আলো দিবে কেমনে, নিজের আমলে ঠিক নাই। আল্লাহ তাআলা বলেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন কিবরা মাক্তান ইনদাল্লাহ, তোমরা যা মুখে বলো তা করো না কেন, এটা আল্লাহর কাছে অত্যন্ত গ্রহিত কাজ, আল্লাহর কাছে অপছন্দনীয় কাজ, নিজেদেরটা বলো নিজেদেরটা আমল করো না। এজন্য আমি বলি আজকে দিই নফল সালাত সম্পর্কে খুতবা দিলাম, আপনাদের প্রত্যেকের উচিত, মা বোনদের প্রত্যেকের উচিত জায়নামাজের সময়টা বৃদ্ধি করা এবং নিজের মনকে আল্লাহর দিকে মতওয়াজ্জু করা। মনে রাখবেন এই প্রত্যেকটা নফল ইবাদত আপনার জন্য পুরা নূর হবে, পুরা আলো হবে, যে আলোর মাধ্যমে আপনি পুলসিরাত বিদ্যুতের গতিতে পার হয়ে যেতে পারবেন।